বহু অপেক্ষার পর নির্মাণ হয়েছে মেখলিগঞ্জ হলদিবাড়ির মধ্যে সংযোগকারী সেতু। দুই এলাকার দূরত্ব কমছে, কিন্তু জনসাধারণের জন্য সেতু খুলতেই মূর্তমান হয়েছে আরও এক সমস্যা। সেতুর ওপর গাড়ি থামিয়ে বিপজ্জনকভাবে সেলফি তোলার হিড়িক বন্ধ করতে নাজেহাল প্রশাসন। সেতুর ওপর বেআইনি পার্কিং ও সেলফি তোলার হিড়িকের বহু অভিযোগ আসছে প্রশাসনের কাছে। দিন দিন ঘটনাগুলি বাড়তে থাকায় উদ্যোগী হল মেখলিগঞ্জের মহকুমা শাসকের দপ্তর। সোমবার মেখলিগঞ্জের মহকুমা শাসক রাম কুমার তামাং ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ চট্টোপাধ্যায় পায়ে হেঁটে বিষয়গুলি সরজমিনে খতিয়ে দেখেন। সেই সময়ও সেতুর ওপর গাড়ি থামিয়ে চলছিল সেলফি তোলা। তারা কাছে যেতেই রীতিমতন অস্বস্তিতে পড়েন আইন ভঙ্গকারীরা। অনেকেই আবার মাস্ক পরেছিলেন না, তাদের দেখে ধমক দেন মহকুমা শাসক, কিন্তু তাতেও অবিচল সাধারণ মানুষ। আমি আজকে এসডিপি স্যারের সঙ্গে কথা বলেছি, অলরেডি আপনারা দেখছেন এখানে পুলিশ অলরেডি রয়েছে। তো এখানে যারা ব্রিজ দেখতে আসে, আমিও লক্ষ্য করেছি অনেকগুলো গাড়ি বাইরে থেকেও আসে, এবং হচ্ছে লোকালসরাও বাইকে আসে এবং হচ্ছে টোটো করে আসে বা অন্যান্য গাড়ি করে আসে। তারা রাস্তার মাঝখানে গাড়ি রাখে, তারপরে তার ব্রিজের উপরে ছবি তুলে সেলফি তুলে সবগুলো করতেছে। তো আমি অলরেডি পুলিশকে বলেছি এবং হচ্ছে আমরাও লক্ষ্য করবো এগুলো কিন্তু বন্ধ করতে, এগুলো বন্ধ করতে হবে। কেন কি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না সবারই। তো তাই এগুলো আমরা বন্ধ করব, অলরেডি আজকে থেকে আমরা চালু করি। হ্যাঁ, কিছু দোকান এখন রিসেন্টলি বাড়ছে, তো ব্রিজের দুই সাইডে আমরা লক্ষ্য করেছি ছোটো ছোটো দোকান হয়েছে এখানে, তো সেই দোকানগুলো আমরা এখান থেকে তুলব। স্যার, দেখা যাচ্ছে মানে রাজ্যের বৃহত্তম ব্রিজ এই জয় সেতু, তো সেখানে কি নিরাপত্তা ব্যবস্থাটা কি ঠিকরকম হচ্ছে স্যার? নিরাপত্তা তো হচ্ছে, আপনারা দেখুন নিরাপত্তা মানে কী চান? আপনারা এখানে স্পিড ব্রেকার লাগাইছে, পুলিশ রয়েছে, তারপরে হচ্ছে রাত্রিবেলা লাইট জ্বলে। 2015-16 সালে ছিটমহল প্রক্রিয়া শেষ হওয়ার পর কেন্দ্রীয় সরকার প্রায় 4,000 কোটি টাকা উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দেয়। এরপর সেই টাকা থেকে 405 কোটি টাকা খরচ করতেই সেই সেতু নির্মাণে উদ্যোগী হয় মমতা সরকার। তবে এই সেতু নিয়ে রাজনীতিও হচ্ছে প্রচুর। বাম থেকে ডান সকলেই এই সেতু নির্মাণকে নিয়ে ব্যালট ভর্তি রাজনীতি করছেন, কিন্তু প্রতিশ্রুতি মতো কাজ করতে বহুদিন কেটে গিয়েছিল। জানা যায় সেতুটি তৈরি হওয়ার আগে মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি যেতে প্রায় 70 কিলোমিটার পেরিয়ে যেতে হতো, কিন্তু সেতুটি নির্মাণ হওয়ার ফলে সেই দূরত্ব 14 কিলোমিটারে এসে ঠেকেছে। সেতুর নিচ থেকে বহমান তিস্তা ও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয়। তাই নো পার্কিং লেখা থাকলেও গাড়ি থামিয়ে চলছে ফটো তোলা, এমনকি যানবাহন কম চলায় সেতুর মধ্যে আড্ডার আসর বসাচ্ছেন অনেকে। ফলত আইসক্রিম বিক্রেতা এবং ফেরিওয়ালাদের সেতুর ওপর বিপজ্জনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তাই সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।